আমাদের খাবার আসছে, বাজে এক্সপিরিয়েন্স হলো। বাজে এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স, হ্যালো এভরিওয়ান, হাজির হলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। এবার পুজোটা আবার স্পেশাল হতে চলেছে, কারণ পুজোয় আমরা সপরিবারে পাড়ি দিতে চলেছি হিমাচলে। তো হিমাচলে, হিমাচল প্রদেশে কোথায় কোথায় যাব, কি বৃত্তান্ত সব নিয়ে একটা নতুন সিরিজ অফ ব্লগ নিয়ে আমি আসতে চলেছি এবং আপনাদের সাথে সমস্ত তথ্য যেরকম শেয়ার করি শেয়ার করব। তো সাথে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের চোখ দিয়ে দেখা হিমাচল প্রদেশকে। আমরা পৌঁছে গেছি, আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে, দেখতেই পাচ্ছেন এখনও স্টেশনে দেয়নি। শিয়ালদা থেকে আমরা যাচ্ছি দিল্লি। তো আমাদের পড়েছে B8, রাজধানীতে যাচ্ছি, ট্রেন নাম্বার 12313, আমাদের কোচ নাম্বার B8 এখনও দেয়নি স্টেশনে। তো উই আর ওয়েটিং, এবং আমি, মা, বাবা তিনজন আমাদের লাগেজ ফাগেজ নিয়ে হাজির। এখন আমার ইন লজদের জন্য ওয়েট করছি, তারপরেই আমাদের জার্নি শুরু হবে। উঠে পড়েছি, এখন অবধি কেউ ওঠেনি, এরকম ফার্স্ট টাইম কেউ ওঠেনি মা। হ্যাঁ, উঠি আর সবসময় দরজার কাছে পাই, হ্যাঁ দরজা খুললেই ওইখানে হয়। এবারে আমাদের একটু ভালোই হয়েছে, এবার আমরা লাগেজগুলো সেট করি, তারপর আবার আসছি। পড়াশোনা করতে বসেছ? আমি একটু যে জায়গায় যাচ্ছি সেখানকার একটু আবহাওয়া, তার ইতিহাসটা জানতে খুব ভালো লাগে, সেই জন্য একটু পড়াশোনা করবার চেষ্টা করছি, একটু জানার চেষ্টা। দেখি দেখি কি পড়াশোনা করে দাও। আমার ব্লগিং করার সুবিধার্থেই মা হচ্ছে এগুলো লিখে রাখছে। বাবা বসে আছে অধীর আগ্রহে, আমার লজটা এখনো এসে পৌঁছয়নি। আমরা দিকে অল সেট, বাবা বসে আছে ওদিকে, অরির আগ্রহী, অরির পানিছে কখন ওনারা আসবেন। আমাদের যাত্রা হলো শুরু, এটাতে কি আলোচনা চলছে জানি না। হ্যালো করে দাও। হ্যালো, শুধু হ্যালো বললে হবে না, কিছু বলো একটু। হ্যালো, এই আমরা এখন দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলাম। যাচ্ছি ট্রেনে করে, এই সবে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ছি, গাড়ি ছেড়েছি, এবারে ঘুরছে গাড়িটা, এগোচ্ছে গাড়ি আস্তে আস্তে। আমরা টিকিট কাটার সময় খাবার বুক করিনি, বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, কারণ আইআরসিটিসির খাওয়ার জঘন্য থেকে জঘন্যতম হয়ে গেছে। তো সেই একটু টুকটাক স্ন্যাক্স খাওয়া এবং ডিনারটা আমরা বাড়ি থেকে রেডি করে নিয়ে গেছিলাম, বা যথারীতি সঠিক সময় আমরা পরের দিন সকালবেলা পৌঁছে গেলাম দিল্লিতে। আমাদের গাড়িও হাজির, এই ট্রাভেলারটা করেই আমরা গেছিলাম দিল্লি থেকে, আমাদেরকে পিক আপ করলো। হ্যালো এভরিওয়ান, ওয়ান সেকেন্ড, আমরা দিল্লি পৌঁছে গেছি এবং দিল্লিতে ব্যাঙ্গালোর থেকে দেখা হয়ে গেছে আমাদের। তা আমরা উঠেছি পাহাড়গঞ্জ, পাহাড়গঞ্জ থেকে আমাদের এই ট্রাভেলার, টেম্পো ট্রাভেলার, তাতে করে আমরা সবাই উঠে পড়েছি। এবার এখান থেকে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু একটা খাওয়া দাওয়া একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। তো আমরা কি হয়েছে, টুক করে একটা এই ওয়েটিং রুম থেকে একটা স্যান্ডউইচ কিনেছিলাম, কিন্তু স্যান্ডউইচগুলো খুব বাজে, মানে একদম বাসি জিনিস দিয়ে দিয়েছে। তা আমরা রীতিমতো ঝগড়া করে আবার টাকা ব্যাক করে নিয়ে এসেছি, মানে দিল্লিতে কাউকে ভরসা করা যায় না। তো দেখে চিনতে আপনারা কিছু খাওয়া দাওয়া কিনলে নেবেন। তো কিছু বলছো? ও আচ্ছা, ওকে। সো এই আমাদের জার্নি শুরু হয়েছে, এখন প্রচণ্ড জ্যাম, দিল্লি থেকে জাস্ট বেরোতে পারলে বাঁচি, গিয়ে আমরা কোথাও একটা খাবো, তারপরে আমাদের
শিমলার উদ্দেশ্যে ডাইরেক্ট আমাদের রওনা আমরা শুরু করব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিমলা। দিল্লি থেকে শিমলার ডিস্টেন্স কত? 300 কিলোমিটার হবে, 350 কিলোমিটার, 10 ঘন্টা লাগবে। 10 ঘন্টা লাগবে। তো এখন আমাদের বাজে এখানে 1টা, কাউন্টি করে নিন, 11টা, হ্যাঁ 10টা মিনিমাম 11টা। সো দেখা যাক কি হয়, আপনাদের সাথে সবকিছুই শেয়ার করতে থাকবো, ভালো থাকুন। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 44 হয়ে, এটার যেটা নাম ছিল গ্যাংট্যাং রোড। আমরা ইতিহাসে পড়েছি গ্যাংট্যাং রোড শুরু করেছিল শেরশাহা, তো সেই রোড ধরে যাচ্ছি। আমরা ধাবায় এসে গেছি, ধাবাটার নাম হচ্ছে রেশম ধাবা। আমরা অনেক এতে দেখছিলাম, গুগলে দেখছিলাম কোনটা ভালো হয়। এদের মনে হয় এইসব ধাবার সাথে বোধ হয় কিছু আছে। আমরা তো পুরো একটা প্যাকেজে এসেছি, সেগুলো ডিটেলস আপনাদের বলবো। তো এখন আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে, টুকটাক টুকটাক খেয়ে খেয়ে আমরা কাজ চালাচ্ছি। তো আপনাদের দেখাই ধাবাটা। চলো এনাকে দেখুন, নতুন জামা, নতুন জুতো, নতুন ঘড়ি, নতুন ব্যাগ। ও এই হলো রেশম ধাবা। এই ধাবাতে একটা নতুন জিনিস দেখলাম জানেন, এইভাবে মাঝে এরকম ট্রেনের ট্র্যাক করা, এবং প্রত্যেকটা টেবিল হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম। আমাদের টেবিলটা ছিল প্ল্যাটফর্ম নাম্বার 11, এবং তাতে ট্রেনে করে খাবার আসছে। আমাদের খাবার আসছে, ট্রেন থেকে খাওয়ার নামছে আমাদের। খাবার সরাও, খাবার সরাও, খাবার সরাও, ট্রেন আসছে, ট্রেন আসছে। ট্রেনে কি আছে, ট্রেনে কি আছে, ট্রেনে কাকা স্পেশাল ভাত এসছে। এখন যাচ্ছি পানিপথের উপর দিয়ে। পানিপথ অ্যাকচুয়ালি যে মাঠটা সেটা হচ্ছে এখান থেকে 50 কিলোমিটার দূরে, তো সেটা আমরা ফেরার পথে কভার করব। আর এখন এখান থেকে 100 কিলোমিটার দূরে হচ্ছে আম্বালা বেস ক্যাম্প মিলিটারি। আম্বালা ক্যান্টনমেন্ট থেকেই প্লেন ফ্লাইট নিয়ে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। বালাকোটে এয়ার স্ট্রাইকটা এখান থেকে হয়েছিল, এখান থেকে স্টার্ট করেছিল প্লেনটা, গিয়েছিল এখান থেকে আম্বালা ক্যান্টনমেন্ট। এখান থেকে পাকিস্তান বলছে 10 কিলোমিটার, 10 মিনিট লাগে, 10 মিনিট না 10 কিলোমিটার, 10 মিনিট। ও 10 মিনিট সে পাকিস্তানে গিয়ে ফায়ারিং করে। আচ্ছা, আম্বালা ক্যান্টনমেন্ট, এখান থেকে বালাকোট স্ট্রাইক হয়েছিল। আমরা এখানে একটা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, কি বলবো আর, একটা খুব বাজে বাজে এক্সপিরিয়েন্স হলো। বাজে এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স, দুটো রুট হয় শিমলা যাওয়ার। অ্যাকচুয়ালি মাঝপথে আমাদের ড্রাইভার চেঞ্জ হলো, তো অন্য ড্রাইভার এলো, সেটা ওই আম্বালার থেকে একটু দূরে, 3-5 কিলোমিটার দূরে। তো দুটো রুটে শিমলা যায়, একটা আম্বালা হয়ে যায়, আর একটা হচ্ছে শাহবাদ রোড পাঁচকুলা হয়ে যায়। তো শাহবাদ রোড পাঁচকুলা হয়ে গেলে একটু কম ডিস্টেন্স এবং কম রাস্তা কভার করতে হয়, আম্বালা হয়ে গেলে জ্যামটাও বেশি পড়ে এবং ডিস্টেন্সটাও বেশি। সে যেটা ড্রাইভার জানতো, তো ড্রাইভারের যে কী হলো, কনফিউজড হয়ে গিয়ে ও যেটা বেশি রুট, যেটা বেশি জ্যাম সেই দিকটা চলে গেল। চলে যাওয়ার পর তার মনে হয়েছে যে না, এটা আমি ভুল দিকে চলে গেছি। তখন আবার ইউটার্ন নেওয়ার জায়গা নেই, ইউটার্ন নিতে সেটার জন্য আরও কত কিলোমিটার, এই করে এক্সট্রা আমাদের পুরো 1 ঘন্টা নষ্ট। তো এখন আমাদের বাজে এখানে 8টা, এখনও পাঁচকুলা পৌঁছয়নি, মানে কখন যে গিয়ে শিমলায় পৌঁছবো বোঝা যাচ্ছে না। ওখানে তারপরে ওখানে আমাদের ডিনার করার, হোটেলে যেরকম ডিনার করার বন্দোবস্ত সেটা রয়েছে, এখন পাহাড়ি জায়গায় ডিনারের জায়গা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো উই ডোন্ট নো কী করবো, লিটল বিট কনফিউশন হয়ে গেছে এখন, একটা সমস্যা। এখন মোটামুটি আমরা একটু দাঁড়িয়েছি এই পাঁচকুলার কাছাকাছি, এখনও পাঁচকুলা পৌঁছয়নি, একটু
ফ্রেশ ফ্রেশন আপ মানে ওয়াশরুম যাওয়া আর একটু চাটা খাওয়া, মানে লিটারেলি আমরা মানে খুবই ফেড আপ হয়ে গেছি। এতটা রাস্তা, পাহাড়ি রাস্তা, মানে এখন পাহাড়ের দিকে উঠিনি, এখনও সমতলই মনে হচ্ছে, পাহাড়ে উঠিনি মনে হচ্ছে, মানে অনেকটা রাস্তা, এখনও প্রায় মোর দ্যান 150 কিলোমিটার্স বাকি। ওই জন্য 12টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা রাত সেটাও একটা ব্যাপার। তো এনিওয়ে এই ভুলগুলো মানে আপনাদের বলা এরকম ভুল যাতে আপনাদের না হয়, মানে ড্রাইভারের সাথে সবসময় ঠিকঠাক করে, আমাদের হয়তো মেবি কমিউনিকেশনের গণ্ডগোল হয়েছে বা ড্রাইভার বুঝতে পারেনি বা কী করে যে কী কনফিউশন হয়েছে ড্রাইভারের ভগবান জানে। তো সুতরাং এটাই হচ্ছে ব্যাপার। তো এই একটা ইনফরমেশান দেওয়া, আপনারা একটু যখন এই সমস্ত হবে তো এই ইনফরমেশনটা মেবি আপনাদের কাছে লাগবে। রাস্তাটা গুলিয়ে ফেলার জন্য তো আমাদের এক্সট্রা টাইম গেল, তার জন্য আমাদের শিমলা পৌঁছতে প্রায় 7:30, তখন এই যে খেতে এসেছি আমরা ডিনার করতে প্রায় 1টা, দেখো ওরা খাওয়া দাওয়া ভালো মতোই রেখে দিয়েছিল। তো এই ছিল আমাদের দিল্লি থেকে শিমলা জার্নিটা। এরপরে তো আরও অনেক অনেক জায়গায় ঘুরেছি এবং আমাদের এই জার্নিটা খুবই ঘটনাবহুল ছিল, সেগুলো আস্তে আস্তে পরবর্তী ব্লগে আমি শেয়ার করবো। ততক্ষণে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। টাটা।